হ্যালো আপনাদের বিল্ডিং এই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হল ত্রিপুরাজ পুর নির্বাচনগুলি কি যথাসময় অনুষ্ঠিত হবে সরকার কি সিদ্ধান্ত নিয়েছেন এডিসি নির্বাচন এবং পুর নির্বাচন কি একসঙ্গে অনুষ্ঠিত হবে এ নিয়ে অনেক প্রশ্ন অনেক গুঞ্জন রাজধানীতে ছড়িয়ে পড়ছে এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা তাই অনুরোধ করব এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার সালের ডিসেম্বর মাসেই ত্রিপুরায় সমস্ত পুর নির্বাচন এবং পুর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কারণ ডিসেম্বর মাসেই মেয়াদ শেষ হয়েছিল কিন্তু রাজ্য সরকার পুরোনাজনিত কারণে এই নির্বাচন পিছিয়ে দিয়েছিল বর্তমান সমস্ত রাজনৈতিক দলগুলি প্রস্তুতি নিয়েছিল যে এডিসি নির্বাচন এবং পুরো নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে কিন্তু রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিলেন বর্তমান রাজধানীতে একটা গুঞ্জন এডিসি নির্বাচন এবং নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে না এডিসি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর পুরনির্বাচন অনুষ্ঠিত হবে তেমনটাই নাকি রাজ্য সরকার নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন এই খবরে বিভিন্ন রাজনৈতিক দল তীব্রভাবে মুখর হয়ে উঠেছে পুরো নির্বাচন পিছিয়ে দেওয়ার মূল কারণ কি। রাজ্য সরকার হঠাৎ করে এই সিদ্ধান্ত কী কারণে নিলেন প্রদর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন এডিসি নির্বাচনে রাজনৈতিক কলাকৌশলের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন এসে ও রাজনৈতিক সংগঠন টিপরা যখন রাজনীতিতে অংশগ্রহণ করলো এবং বৃহত্তর আঞ্চলিক জোট তৈরি করলো তারই ফলশ্রুতিতে এডিসি এলাকার রাজনৈতিক পরিস্থিতি অনেক উত্তেজনাপূর্ণ এবং কঠিন হয়ে উঠেছে ঠিক এই পরিস্থিতিতে রাজ্য শাসক জুটের মধ্যেও ফাটল দেখা দিয়েছে বিজেপি আইপিএফটি জোটের অন্যতম শরিক আইপিএফটি কিন্তু এবার এডিসি নির্বাচনে বিজেপির সঙ্গ দিচ্ছে না বরং জোটের সঙ্গে রয়েছে এডিসি নির্বাচনে বিজেপিকে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করেই শাসক দল এবার এডিসি নির্বাচন এবং পুরনির্বাচন নির্বাচন পিছিয়ে দিতে চাইছে তেমনটাই জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তীব্রভাবে রাজ্য সরকার সমালোচনা করেছেন যদিও সমস্ত রাজনৈতিক দলগুলি চাইছিলেন এডিসি নির্বাচন এবং পুরো নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হোক কিন্তু রাজ্য সরকার এ বিষয়ে জল ঢেলে দিয়েছেন এই পরিস্থিতিতে এডিসি নির্বাচনে কেমন ফলাফল করে বিজেপি সেটাই দেখার বিষয় এডিসি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করেই বিজেপি আগামী দিনে পুরো নির্বাচনগুলিতে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে তাই অনুমান করা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই পুরো নির্বাচনগুলি অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সতেরোই মেয়ের মধ্যে এডিসি নির্বাচন করতে হবে তাই রাজ্য সরকার এই কৌশল নিয়েছেন প্রথমে এডিসি নির্বাচন এবং পরবর্তী সময়ে পুরো অনুষ্ঠিত হবে যার ফলশ্রুতিতে প্রশাসনিক এবং রাজনীতিগতভাবে দ্বিগুণ শক্তি নিয়ে প্রতিটা নির্বাচনেই বিজেপি ছাপাতে পারবে যে সুযোগটা বিরোধী দলগুলি পাবে না প্রিয় দর্শক মুদ্রা আসন্ন এডিসি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে সেই অনুযায়ী হাইকোর্টের নির্দেশ ছিল কিন্তু পুরো নির্বাচন নিয়ে কিন্তু কোনো ধরনের নির্দেশিকা নেই বা কেউ আদালতে যায়নি এই সুযোগ নিয়েই রাজ্য বিজেপি চাইছে প্রতিটা নির্বাচনই ভালো ফলাফল করতে এডিসি নির্বাচনে যদি বিজেপি ভালো ফলাফল করতে পারে তবে পুরো নির্বাচন পৌর নিগম নির্বাচনগুলিতেও ব্যাপক সাফল্য অর্জন করার সুযোগ পাবে তাই বিজেপি দুটি নির্বাচনই আলাদা পর্যায়ে করার কৌশল নিয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এবং এই দুটি নির্বাচন একসঙ্গে করলে ভয় কোথায় রয়েছে সেটা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন সন্ন্যিস নির্বাচন এবং পুরো নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত না হওয়ার যে রাজনৈতিক কারণ এবং প্রশাসনিক কারণ রয়েছে সে সম্পর্কে আজকের ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করলাম অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ের অন্যান্য অনুষ্ঠানগুলি দেখতে থাকুন